আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় মুসলিম ভাই এবং বন্ধুরা, অনলাইনে যে সোশ্যাল মিডিয়া বন্ধুরা আছেন, অনেকেই জানতে চেয়েছেন বাংলাদেশে হাদিস অস্বীকারীদের নিয়ে। তো এই ভিডিওতে আমরা সংক্ষেপে বাংলাদেশে হাদিস অস্বীকারীদের সাথে আপনাদের পরিচয় করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের একটা ভিডিও আছে যেখানে আমরা বলেছি হাদিস অস্বীকারীদের সংজ্ঞা কী, হাদিস অস্বীকারী কাদের বলা হয়। আপনারা ভিডিওটা না দেখলে সেখানে দেখে আসতে পারেন, তাহলে আপনারা বিস্তারিত সেখান থেকে জানতে পারবেন ইনশাআল্লাহ। তা আসুন আমরা আলোচনা করি যে বাংলাদেশে কারা হাদিস অস্বীকারের নেপথ্যে কাজ করে যাচ্ছে এবং কারা এক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করছে। এবং শুধু আমরা না, আলিম উল্লামা সহ সবাই এই বিষয়টাকে, এদেরকে হাদিস অস্বীকারকারী বলেছেন। তা আসুন আমরা তাদের নিয়ে আলোচনা করি। সর্বপ্রথম আমরা যে হাদিস অস্বীকারকারীর নাম বলবো, যে ব্যক্তির নাম বলবো, সেটা একটা বড় সংগঠন, সেটা একটা বড় গ্রুপ। বর্তমানে তাদের কার্যক্রম চলছে অনেক ব্যাপক হারে, যদিও এদের অধিকাংশই অজ্ঞ, জাহিলিয়াতের মধ্যে ডুবে আছে এবং বিভ্রান্তির ভিতরে ঢুকে আছে। সেটা হলো হিজবুত তাওহিদ। আর বর্তমানে এর প্রতিষ্ঠাতা ছিলেন বাজিদ খান পন্নী, আর বর্তমানে এ দলের প্রধান হলো মোহাম্মদ সেলিম। তো মোহাম্মদ সেলিম চমকপ্রদ কথা বলে, মুসলিমদেরকে কটাক্ষ করে, আলিম উলামাদের কটাক্ষ করে তিনি তার ধর্ম প্রচার করে যাচ্ছেন, বিভ্রান্তিকর দিকে আহ্বান করছেন। পাশাপাশি দাজ্জাল বিষয়ক হাদিস তারা অস্বীকার করেন, এছাড়া অনেক ইসলামের বিধিবিধান আছে তারা যে বিষয়গুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করেন। আর এরা হাদিস অস্বীকারকারীদের অন্তর্ভুক্ত, কারণ দাজ্জাল বিষয়ক হাদিসকে এরা সরাসরি অস্বীকার করছে এবং দাজ্জালকে বলছে ইহুদি খ্রিস্টান সভ্যতা। এবং তাদের বইও আছে বাজিদ খান পদ্ধতি যে দাজ্জাল হলো ইহুদি খ্রিস্টান সভ্যতা এই বিষয় নিয়ে। এবং তারা মহিলাদেরকে ঘর থেকে বের করেছেন, পাশাপাশি তারা মানে ধর্ম ব্যবসা করে খান, অনলাইনে ধর্মকে কেন্দ্র করেই তাদের পরিচিতি। এবং তারা তাদের পত্রিকা বিক্রি করে মানুষের কাছ থেকে টাকা নেন, এটা এক ধরনের ধর্ম ব্যবসা। তারা আলিম উলামা বা অন্য ব্যক্তিদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন, কিন্তু তারাই বাস্তবে ধর্ম ব্যবসার কাজগুলো সবচাইতে সফলভাবে করে যাচ্ছেন। এরপর যে ব্যক্তির কথা আমরা বলবো, দুই নম্বরে ডাক্তার মতিয়ার রহমান, মগবাজারে তার হসপিটাল আছে। তিনি এই হসপিটালে, আমিও সেখানে গিয়েছি, তার সাথে আমার ছবিও দেখবেন আপনারা। তো সেইখানে গিয়ে আমরা তার সাথে কথা বলার চেষ্টা করেছি, তিনি খুব বেশি সময় আমাদেরকে দেন না। তো তিনি মানুষকে বিভ্রান্ত করছেন, বিশেষ করে শিক্ষিত মহলে, বিভিন্ন ভার্সিটি রেস্টুরেন্ট, ভার্সিটি টিচার, তাদের নিয়ে তিনি স্পেশাল দুই তিন দিনের প্রোগ্রাম করেন, তাদেরকে নিয়ে খেতে দেন, তাদের থাকার ব্যবস্থা করেন, ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো শুনেছি। এবং তিনি বিভ্রান্ত করার চেষ্টা করেন, যারা মুসলিম আলেম ওলামা আছে তাদের নিয়ে তিনি মিটিং করেন, আলোচনা করেন, আজমাপিলের বক্তা, মসজিদের ইমাম, খতিব, এই কাজগুলো তিনি করে থাকেন। এবং তিনি মানুষকে একের পর এক বিভ্রান্তিকর দিকে আহ্বান করে যাচ্ছেন। এবং এই বিষয়গুলো সম্পর্কে আমরা আগেও সাবধান করেছি, আরও করবো ইনশাআল্লাহ। এবং তথ্যভিত্তিক তাদের এই বিষয়গুলো আপনাদের সামনে আনার চেষ্টা করবো। তাদের অনেক বই আছে, একটা বই আছে যে কোরআনের তারা আধুনিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে, সেখানেও অনেক বিভ্রান্তি তাদের আছে। তিন নম্বরে আমরা যে ব্যক্তির নাম বলবো, মাওলানা মুজাম্মিল হক, বরিশাল। তিনি মানুষকে বিভ্রান্ত করেন আজমাফিলের মাধ্যমে, বক্তৃতা দেওয়ার মাধ্যমে, এবং তিনি সাধারণ মানুষকে কাছে যুক্তি ছুড়ে দেন। কোরআন এবং হাদিসকে মুখোমুখি দাঁড় করিয়ে তিনি যে হাদিস অস্বীকারকারী এটা স্পষ্টভাবে বলেন। অন্য বিষয়গুলো অন্য ব্যক্তিরা গোপন করেন, তিনি এটা গোপন করেন না, তিনি সরাসরি বলেন। চার নম্বর আমরা যার কথা বলবো, আরও একজন হাদিস অস্বীকারকারী বিভ্রান্তকর ব্যক্তি, সেটা হলো সজল রোশান। এই সজল রোশান ডিজিটাল মার্কেটিংয়ের উপর কাজ করত, কিন্তু খুব বেশি ভিউ পড়তো না, তার কথা মানুষ শুনতো না। পরবর্তীতে তিনি ধর্মীয় ক্লাস তৈরি করে নিজের একটা অবস্থান তৈরি করার চেষ্টা করছেন এবং মাঝে মাঝে ডিজিটাল কন্টেন্ট, ডিজিটাল মার্কেটিংয়ের উপর কন্টেন্ট দেন, সেগুলো কেউই তেমন দেখে না এবং এগুলো খুব বেশি হিট করে না। তাই তিনি ধর্মকে বেছে নিয়েছেন নিজের পরিচিতি ডেভেলপ করার জন্য। আর এটা চার নম্বর আমরা যে ব্যক্তির কথা বলবো, তাহলে আমরা চার নম্বরে সজল রোশানের কথা রকম বললাম। পাঁচ নম্বরে আমরা যে ব্যক্তির বিভিন্ন মাদ্রাসায় যান, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সাথে যান, তার একটা লেখা বই আছে, তিনি সেটা তাদেরকে দেন, সাথে একটা ছবি তোলেন, আর এই ছবি প্রচার করে বিশাল একটা কিছু দেখান যে তিনি অনেক কিছু করে ফেলেছেন। বাস্তবে এই ব্যক্তির দ্বারা মানুষ কম মোটিভেটেড হয়, কিন্তু মানুষকে সতর্ক এবং সাবধান করার জন্য আমরা এই কথাগুলো বলছি। তারা এইভাবে মানুষের কাছে যাচ্ছে, তারা মারকাজা সালাফিয়াতে গিয়েছে, তারপরে তারা
এনাতুল আব্বাসির সাথে দেখা করেছে, চরমুনায় গিয়েছে, এরকম কাজগুলো তারা করছেন এবং বিভ্রান্তির বীজ ঢুকানোর চেষ্টা করছেন। এখনই সময় আমাদেরকে সবাইকে যেন আমরা সতর্ক সাবধান করতে পারি এবং আমাদের চেষ্টা করতে হবে মানুষের কাছে সত্যের বাণীগুলো পৌঁছে দেওয়ার এবং তাদের যুক্তিগুলো খণ্ডন করার। আমরা তাদের নিয়ে ধারাবাহিক আলোচনা শুরু করেছিলাম, আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাইয়ের সাথে আলোচনা করেছেন, তাহলে তার আসতে কোনো আপত্তি নেই। আমি তাদেরকে বিতর্কের আহ্বান সজেশনকে অনেক আগেই জানিয়েছি। তো আসুন আমরা তাদের কাছে সত্যের বাণী পৌঁছে দিই এবং তাদের সাথে আমরা আলোচনায় অংশগ্রহণ করি এবং এই তথ্যগুলো তাদের কাছে পৌঁছে দেবেন। ইনশাআল্লাহ মানুষকে সতর্ক সাবধান করবেন, সেই বিষয়গুলো আমরা দেখিয়ে দিব, আমরা উপস্থাপন করব, যুক্তি খণ্ডন করবো। ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন এবং এই তথ্যগুলো তাদের কাছে পৌঁছে দিন। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি।